সাত দিকে আছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং বিসি সমান সেমি এসি ও বিডি করণোদ্বয় এমনভাবে ছেদ করে যে ও এ বাই ও সমান ডিও এ ও বাই ও সমান ডিও বাই ও বি সমান এক বাই দুই হয় এডি এর দৈর্ঘ্য কত তাহলে এখানে গিয়ে একটা ট্রাফিক এঁকে নিতে হবে যেভাবে বলা আছে সেই শর্ত অনুযায়ী তো আমি ট্রাফিক মোটামুটি এরকম আঁকলাম এই বাহুটা যেন এর অর্ধেক হয় মোটামুটি সেরকম মাথায় রেখে আঁকতে হবে কারণ কর্ণের দুর্গর মধ্যে যে বলা আছে সেই শর্তটা এটা অর্ধেক হলে এর অর্ধেক হলে তবেই পূরণ হবে তাহলে এ বি সি ডি এখন বিডি কর্ণ যদি যোগ করা হয় আর এসি যুক্ত করলাম কোনো দুটি পরস্পর কেউ বিন্দুতে ছেদ করেছে এখন এটা আট সেন্টিমিটার বলা আছে এটার মান বের করতে হবে আর বিভিন্ন বাহুগুলো অনুপাত বলা আছে সেক্ষেত্রে এ ও বাই আমরা লিখে নিই এ ও বাই সমান ডিও বাই ও বি এটা সমান একের দুই বলা আছে তাহলে আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো একটা ও আর একটা ও এডি বা ও ডি এ ও বিসি আর ওডিএ তাহলে ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ডিএ ত্রিভুজ ও বি সি আর ওডিএ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা আর এটা এর এই কোণটা আর এই কোণটা সমান কেন কি এটা এটা সমান্তরাল সেই জন্যে আবার একই রকম একইভাবে বলা যায় এটা এটা সমান একান্তর কোন কারণ এই দুটো শহরেকে তো সেটাকে লিখে নিই এবং এটা এটা সমান কারণ বিপরীত কোন পরস্পর সমান হয় তো এখানে লিখতে হবে কোন ত্রিভুজ আচ্ছা ওবিসি এর ও কোণ কোন ওসিবি সমান কোন এটা ও এডি এবং কোন ও বি সি সমান কোন বি কোনটা সমান ওডিএ এই দুটো কোন দুটি কোণের একই কারণ কারণ এই দুটি যে সমান তার জন্য কারণ হচ্ছে বি সি সমান্তরাল এডি সমান্তরাল বলে এরা সমান এরা কোণ আচ্ছা কোন এটা বি ও সি সমান কোণ এটা বিপ্রতীপ কথাটা লিখে দিই বিপ্রতীপকোণ এ ও ডি তাহলে এই ত্রিভুজের কোণগুলো সমান তাহলে অতএব দুটো ত্রিভুজের কোণ সমান তাহলে এরা সদৃশকণি ত্রিভুজ ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ডি এ পরস্পর আর আমরা জানি সদৃশ কণি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয় সুতরাং অনুরূপ বাহুগুলি অনুরূপ বাহুগুলি সমানুপাতি তাহলে আমাকে এখন খুঁজে বের করতে হবে যে এই অবি অবিবাহুর বাহু কোনটা আবার বাহুর অনুরূপ বাহু কোনটা এই দুটো ত্রিভুজের মধ্যে তো দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা যদি নিই আমরা বিসি সবচেয়ে বড় ও বিটা মাঝারি এবং ওসিটা ছোটো আর এই ত্রিভুজটা যদি দেখি এডি সবচাইতে বড়ো ও ডি মাঝারি এবং ও ও সবচাই সব সবচাইতে সবচাইতে ছোটো তাহলে এটা সবচাইতে ছোটো তো অনুরূপ বাহুগুলো অনুপাত অর্থাৎ এর বাহু এর বাহুর অনুপাত এর বড়োবাহু বিসি বাই এর বড় বাহু এডি সমান এর মাঝারি ও বি এর মাঝারি বাহু ওবি আচ্ছা এর মাঝারি বাহু ওডি সমান এর বাহু ওসি আর এর বাহু ও এর সাথে সমান তাহলে ওসি বাই ওয়ে ও সি বাই ও এটা ওয়ে বাই ও সি একে দুই তাহলে বা আমরা এটাকে উল্টে লিখলে আরও সুবিধা হতো ঠিক এরকমই হতো তো এর বড় বাহু এডি বাই এর বড় বি সি সমান এর মাঝারি বাহু ওডি বা ওটাকে আমি ডিও লিখি ডিও ওডি না লিখে ডিও লিখি তাহলে প্রশ্নের সাথে মিলবে আর এর মাঝারি বাহু ও বি সমান এর বাহু এ ও আর এই ত্রিভুজের ছোট বাহুটা ওসি এবার দেখো ঠিক এ প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেভাবে মিলছে যে এ ও বাই ও সি আবার ডিও বাই ও বি এটা সমান এক দুই তারপরে বলতে পারলাম এডি বাই বিসি সমান এক দুই অতএব এডি বাই বিসি সমান একের দুই এখান থেকে বলতে পারি টু এডি টু এডি সমান বিসিকে এক দিয়ে গুণ করলে বিসি হল বা এডি সমান বিসি তার নিচে এই দুই আসছে তাহলে বিসি এর মান প্রশ্ন দেওয়া আছে আট সেন্টিমিটার তাহলে এটা আট দিলাম বাই দুই সেন্টিমিটার সমান ফোর সেন্টিমিটার এডি সমান ফোর সেমি বারো সাইন থিটা মাইনাস নয় সাইনস্ক্যা থিটা এর বৃহত্তম মান নির্ণয় করো তো প্রথমে চেষ্টা করতে হবে যে এই সংখ্যাগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা তারপরে লিখলাম এখানে প্লাস বারো সাইন থিটা আচ্ছা তো ভারত এখানে নয় আর একটা লাইন আগে লিখি এখানে যে নাইন সাইন স্কোয়ার থিটা আছে এটাকে থ্রি সাইন থিটা তার হোল স্কোয়ার লেখা যায় তিন তাহলে এখানে মাইনাস ফোর দিলাম আর প্লাস ফোর দিলাম এটা এবার একটু সাজিয়ে লিখলে এটা প্রথম চার মাইনাস নাইন সাইন স্কোয়ার থিটা প্লাস বারো সাইন থিটা মাইনাস ফোর এটা সমান ফোর মাইনাস ব্র্যাকেট শুরু করে দিলাম নাইন সাইন স্কোয়ার থিটা মাইনাস বারো সাইন থিটা মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে প্লাস ফোর ফোর মাইনাস এটা নাইন সাইনাসকে থিটা অর্থাৎ থ্রি সাইন থিটা তার হোলস্কার লেখা যায় মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে এ ভাবলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে তিন থেকে নয় থিটা তিন দোকানও ছয় ছয় দখনও বারো বারো সাইন থিটা আর এখানে দুই চার তাহলে পেলাম ফোর এই টোটালটাকে এ মাইনাস সূত্র আকারে যেহেতু আছে সেহেতু এটাকে এ মাইনাস বি হোলস্কোয়ার এভাবে লেখা যায় তাহলে ফোর মাইনাস একটা সংখ্যা তো ফোর এই এর মান সর্বোচ্চ হবে যদি চার থেকে আমি শূন্য বিয়োগ করি তাহলে এর মান সর্বোচ্চ হবে সর্বোচ্চ হবে যদি থ্রি সাইন থ্রিটা মাইনাস টু এর হোলস্কোয়ার এটা সমান শূন্য হয় কারণ এর মান যদি এর এর মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় কারণ বর্গ পূর্ণবর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না তাহলে এই এই রাশিমালাটির মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় আবার যদি অন্য কোনো সংখ্যায় ধনাত্মক সংখ্যা হয় তাহলে চার থেকে সেটা বিয়োগ হবে অর্থাৎ চারের চেয়ে ছোটো হবে আর কেবল এটার মান শূন্য হলে তবে এই টোটাল রাশিমালা রাশিমালার মান চার হবে তাহলে এটা ঋণাত্মক হওয়া সম্ভব নয় সেই জন্য চারের চেয়ে বেশি হওয়া সম্ভব না আবার এটা জিরো হলে চার হবে আবার এর মান যদি কোনো ধনাত্মক মান হয় তাহলে চারের চেয়ে ছোটো হবে সুতরাং সর্বোচ্চ মান চার হবে যদি এটা শুনে শূন্য হয় তখন সর্বোচ্চ মান সমান চার তাহলে এর সর্বোচ্চ মান বেরোল চার যদি শূন্য ডিগ্রি ইজ লেস দ্যান আলফা ইজ লেস দ্যান ইকুয়াল টু নব্বই ডিগ্রি হয় তাহলে ফোর সিক্স আলফা প্লাস নাইন কসেস ক্যার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করি হ্যাঁ এই অঙ্ক প্রসঙ্গে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এখানে এই মাইনাস চার প্লাস চার কেন নেব সেটা এই কিছুটা এই বারো দেখে আন্দাজ করা যায় কারণ এর এখান থেকে একটা তিন আসছে তাহলে এই বারোকে তিন দিয়ে ভাগ করলে থাকছে চার আমরা জানি টু এ বি টু এবির মধ্যে টু আছে আর এখানে হচ্ছে চার তাহলে চারকে ওই টু এ বি টু দিয়ে ভাগ করলে আর দুই থাকে সুতরাং টু এ বি পার্টটা নিশ্চয়ই দুই আর দুই মানে সেটা চারের বর্গমূল এইভাবে আমরা চারকে আন্দাজ করতে পারি তো যাই হোক পরে অঙ্কটা আছে ফোর সিক্স স্কোয়ার আলফা প্লাস নাইন কসি স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান বের করতে হবে তো ফোর সেক স্কেয়ার আলফা এটাকে লেখা যায় টু সেক আলফা তার হোল হোলস্কোয়ার আর প্লাস নাইন কস স্ক্যার আলফা এটাকে লেখা যায় থ্রি কস আলফা তার হোল হোলস্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি একটা আছে আবার একটা আছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে যেহেতু সর্বনিম্ন বের করতে হবে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব তো টু সেক আলফা প্লাস থ্রি কস আলফা হোল স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি তো এখানে টু সেক আলফা প্লাস থ্রি কস আলফা তার হোলস্কের প্লাস দু চার তিনে চারি বারো বারো সেক আলফা আর কস কে ওয়ান বাই সেক আলফা লেখা যায় তো এটা একটা কেটে যাচ্ছে তাহলে টু সেক আলফা প্লাস থ্রি কস আলফা তার হোলস্কের প্লাস বারো তাহলে এরপরে লিখতে হবে যে এই যে পূর্ণবর্গ সংখ্যাটা এর মান ধনাত্মক মান অনেক কিছু হতে পারে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এভাবে অনেক কিছু হতে পারে এর মান কিন্তু সবচেয়ে কম যেটা হতে পারে সেটা শূন্য শূন্যর চেয়ে কম আর হতে পারে না কারণ শূন্যর চেয়ে কম যদি হয় যদি আমরা ভাবি যে ভেতরটা ক্যালকুলেশান করে মাইনাস ওয়ান বা মাইনাস টু বেরোচ্ছে তার বর্গ হলে আবার এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে বা এটা ধনাত্মক সংখ্যা হয়ে যাবে তাহলে এই টোটাল মানটা হলো বারো প্লাস কোনো একটা ধনাত্মক সংখ্যা অথবা শূন্য তাহলে এর মান যেহেতু মাইনাস হওয়া সম্ভব নয় সেহেতু বারোর চেয়ে কম হবে না কখনো এর মান যদি শূন্য হয় তাহলে বারোর সমান হবে এর মান যদি শূন্য চেয়ে বেশি হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে বারোর চেয়ে বেশি হবে তাহলে কি তাহলে এই যে রাশিমালা এর মান বারোর সমান হতে পারে বা বারোর চেয়ে বেশি হতে পারে কিন্তু বারোচ্ছে কম হবে না অর্থাৎ সবচেয়ে ছোটো মান এই বারো তো আমি এখানে লিখলাম না জায়গা নেই সুতরাং এখানে লিখতে হবে যে যে কথাটা লিখতে হবে সেটা আমি আবার বলে দিই যে এই এই পাঠটা লিখে লিখতে হবে কি যে এর মান শূন্য হতে পারে আর শূন্য হচ্ছে বড়ো হতে পারে কখনো ঋণাত্মক হতে পারবে না সেই জন্য টোটাল মালাটির মান হয় বারো হবে তা নাহলে চেয়ে বেশি হবে বার হচ্ছে কম হবে না সুতরাং এর সর্বোচ্চ মান বারো এই সর্বনিম্ন মান বারো আচ্ছা একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাই তা নির্ণয় করো এখানে ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় পেলে বক্রতলের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পায় সেটা লিখতে হবে সুতরাং এটা ধরেও করা যায় আবার একশো ধরেও করা যায় বা আর ধরে করা যায় সুতরাং আমি আর ধরে করব তাহলে মনে করি মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আচ্ছা আর নয় আমি একশো ধরেই করি একশো একক অতএব বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক সমান একশো স্কোয়ার করলে একই পিঠে চারটি শূন্য এখানে চার আছে তাহলে চারে চারের পিঠে চারটি শূন্য পাই বর্গ একক পঞ্চাশ বাড়ালে ব্যাসাধ্য হয় সমান একশো ছিল আগে এখন হবে একশো পঞ্চাশ একক এবং বক্রতলের ক্ষেত্রফল হয় ফোর পাই একশো পঞ্চাশ তার স্কোয়ার বর্গ একক পনেরো পনেরো দুশো পঁচিশ আর দুটো শূন্য সমান চার দিয়ে গুণ করছি তাহলে দুশো পঁচিশের ডাবল সাড়ে চারশো সাড়ে চারশো ডবল নশো তাহলে এখানে নশো দিলাম আর দুটো শূন্য দিলাম এখানে পাই বর্গীয়ক তাহলে শতকরা বৃদ্ধি বক্রতলের ক্ষেত্রফলের কথা লিখি বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির সমান পৃথিবীর যে কোনো বৃদ্ধির পরিমাণের এই সূত্র দিয়ে হিসাব করা যাবে যে বৃদ্ধির পরিমাণ ইনটু একশো বৃদ্ধির পরিমাণ ইনটু একশো আর নিচে আসবে প্রাথমিক মান তাহলে সমান বৃদ্ধির আচ্ছা প্রাথমিক মান ছিল এখানে চল্লিশ হাজার পাই তো চল্লিশ হাজার পাই নিচে লিখে দিলাম আর বৃদ্ধির পরিমাণ হিসাব করতে হবে তো পরে হয়েছে নব্বই হাজার পাই আর আগে ছিল চল্লিশ হাজার পাই অর্থাৎ পরের যে বক্রতলে ক্ষেত্রফল তার থেকে আগের বকতলে ক্ষেত্রফলটা বিয়োগ করছি এবং তাকে একশো দিয়ে গুণ তাহলে নব্বই হাজার থেকে চল্লিশ চল্লিশ হাজার বাদ দিলে বা বিয়োগ করলে এখানে পঞ্চাশ হাজার পাই হচ্ছে ইন্টু একশো আর নিচে আছে চল্লিশ হাজার পাই 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 কেটে দিলাম এক দুই তিন চার এক দুই তিন চার চার এবং একশো পঁচিশ পাঁচ এবং পঁচিশ গুণ করলে একশো পঁচিশ হল তাহলে অতি বক্রতলে ক্ষেত্রফল একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এগারো দাগে আছে একটি লম্ব বৃত্তাঘাট শঙ্কুর আয়তন ও পার্শ্বতালের ক্ষেত্রপয় সংক্রমণ সমান শঙ্কুর উচ্চতা ব্যবসারদের দৈর্ঘ্যের ব্যবসারদের দৈর্ঘ্যজাতক্রমে এইচ একক ও আর একক হলে এইচ প্লাস এর মান নির্ণয় করো তাহলে এখানে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে আর ব্যাসাদার দেওয়া আছে কিন্তু পাশে তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের উচ্চতা এল দরকার এল এখানে দেওয়া নেই তাহলে এখানে ধরে নিতে হবে মনে করি তীর্যকুচ্চতা এল মনে করি শঙ্কুটির উচ্চতা সমান একক আচ্ছা উচ্চতা দেওয়া আছে এখানে প্রদত্ত লিখছি প্রদত্ত উচ্চতা এইচ ও ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর অতএব এখানে আয়তন বলা আছে আয়তন শঙ্কুর আয়তনের সূত্র একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঘন একক এবং ফল ক্ষেত্রফল ক্ষেত্র ক্ষেত্রফল সমান আর আরেল তাহলে এই দুটো সমান বলা আছে তাহলে অনুসারে একই তিন পাই আর এইচ এটা সমান পায়ার এল তাহলে বর্জ্যগুণ করলে পাই পাই আর স্কোয়ার সমান তিনের সাথে পায়ার এল গুণ তাহলে থ্রি পাই আর এল দুই দিক দিয়ে পাই পাই কেটে দিলাম আর আর এবং আর কাটলে এখানে একটা আর থাকছে তাহলে আর সমান এখন সবচেয়ে ভালো হয় যদি দুই দিকে বর্গ করে দিই আর তাছাড়া এই অবস্থাতে এলের মান বসানো যায় তো দুই দিকে বর্গ করে দিলে যেটা পাবো আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান তিন নয় এল স্কোয়ার এখন আমরা শঙ্কুর ক্ষেত্রে জানি যে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার অর্থাৎ তৃহতা উচ্চতা এবং ব্যাসার্ধ এর মধ্যে এই সম্পর্ক থাকে তো এখানে এলের জায়গাতে আমরা এই সম আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখতে পারি তাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান নাইন এল স্কোয়ারের জায়গাতে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা বসিয়ে দিলাম এখন আমাকে আনতে হবে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার এটা আনতে হবে তাহলে সেটা আনার জন্য উভয় দিকে যদি নাইন আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে গুণ করা হয় আর স্কোয়ার এইচ স্কোয়ার আচ্ছা এটা সমান লিখে নিই নাইনটা কোথেকে আসে সেটা বুঝতে পারবে সহজে তো এই এখানে নয় আছে নয়টাকে আমি সরাবো তাহলে নাইন আর স্কোয়ার এইচএস স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে নাইন আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এর নিচে নাইন আর স্কোয়ার এইচএ স্কোয়ার লিখলাম লিখলে নয় নয় কেটে যাচ্ছে এদিকে নয় এদিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ার এইচএস স্কোয়ার কাটছে এখানে যদি খেয়াল করো এখানে হচ্ছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার আচ্ছা বা দিকে আছে একের নয় আর ডান দিকে আছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার তো আর স্কোয়ার্সকে কেটে দিলাম এইচ স্কোয়ার এইসে এইচ স্কোয়ার কেটে দিলাম তাহলে পেলাম এক বাই নয় সমান এক বাই এইচ স্কোয়ার প্লাস এক বাই আর স্কোয়ার এটাকে ঘুরিয়ে লিখলে এটা দাঁড়ায় ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান একের নয় এক্স দাগে আছে যদি সমান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই এবং সমান হয় তাহলে এক্স অর্থাৎ এক্সের গড় নির্ণয় করতে হবে চারের বারো তাহলে এখানে আছে ui ui সমান এক্স আই মাইনাস টোয়েন্টি আর বাই টেন আচ্ছা সামেশান অফ এফআই ui এটা আছে কুড়ি আর সামেশান অফ এটা আছে একশো তাহলে অতএব গড় যেটাকে এক্স বার লেখা আছে প্রশ্নে তাহলে এখানে গণনির্ণয় সূত্র এ প্লাস সামেশান অফ এফ আই আই বাই সামেশান অফ এফ আই তাহলে এখানে ইন্টু এইচ তো এটা এ এটা এইচ সুতরাং এখানে হবে এর মান আছে টোয়েন্টি ফাইভ প্লাস সামিশান অফ এফআই ইউআই এটা ইউআই ইউ এফআইউআইয়ের মান টোয়েন্টি সামিশান অফ এফআই এটা আছে একশো আর এইচ এইচ এর মান আছে দশ তাহলে সমান পঁচিশ প্লাস এটা হয়ে গেল দুশো বাই একশো কাটাকুটি করলে দুই সমান পঁচিশ প্লাস দুই সমান সাতাশ তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাছাড়া অবশ্যই ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ